শুরুতে এই সংবাদ শিরোনাম, লাদাখে যুদ্ধের শেষ প্রস্তুতি নিচ্ছে চীন। যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার মাঝে ইরানের যুদ্ধমহড়া শুরু। মার্কিন নির্বাচনে হানা দেবে বিদেশি হ্যাকাররা। সৌদি আরবে হুতিদের একাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা। এবং সবশেষ থাকছে দুনিয়া কাঁপানো 9/11 আজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। বিতর্কিত লাদাখ সীমান্তে চীন নতুন নতুন অবকাঠামো তৈরি করছে বলে স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে। সেদের কথা মাথায় রেখে এসব অবকাঠামো তৈরি করা হচ্ছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। লাদাখের শুধু প্যাংগং অঞ্চলে 5-7 হাজার সৈন্য জড়ো করেছে চীন এবং ভারত। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার দুপাশেই দুপক্ষই প্রস্তুতি নিতে শুরু করেছে। এই মুহূর্তে লাদাখের বিভিন্ন সীমান্তে 50,000-এরও বেশি ভারতীয় সেনা রয়েছে। সেনাবাহিনী বলছে সমকক্ষ সেনা আছে চীনেরও। তবে এরই মধ্যে প্যাংগং লেকের উত্তর অংশে ফিঙ্গার পয়েন্ট 4-এর একটি পাহাড়ে নিজেদের আধিপত্য তৈরি করেছে ভারতীয় সেনাবাহিনী, যেখান থেকে ফিঙ্গার পয়েন্ট 4-এর অন্যদিকে চীনা সেনার চলাফেরা দেখা সম্ভব। সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে প্যাংগংয়ের উত্তর প্রান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর নতুন করে বিপুল পরিমাণ কাঠামো তৈরি করেছে চীন। গত 2 দিনে লাদাখ ভারত এবং চীনের সেনার মধ্যে বড় কোনো সংঘাতের ঘটনা ঘটেনি। তবে সেনা সূত্রে জানাচ্ছে প্রায় প্রতিদিনই দুপক্ষের মধ্যে ছোটখাটো সংঘাত হচ্ছে। সীমান্তের দুপাশ থেকেই শূন্যে গুলি ছোড়া হচ্ছে, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বস্তুত দুপক্ষেই যুদ্ধের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করেছে। ভারতীয় সেনাবাহিনীর এক উচ্চ পদস্থ কর্মকর্তা বলছেন চীন LAC-র খুব কাছে অন্তত 150টি যুদ্ধবিমান মজুত করেছে। এর মধ্যে ফাইটার হেলিকপ্টার, ইলেকট্রনিক ওয়ার্নিং অ্যাসিয়েট রয়েছে। এছাড়াও ট্যাঙ্কার এবং সারফেস টু এয়ার মিসাইলও রয়েছে। মে মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত লাদাখে মুখোমুখি অবস্থায় আছে ভারত এবং চীন। এতদিন দীর্ঘ উত্তেজনাকর পরিস্থিতিতে ডোকলামেও হয়নি, ফলে বারবার বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে যুদ্ধ কি সত্যি হবে। বিশেষজ্ঞদের বক্তব্য, সরাসরি যুদ্ধে কোনো দেশই যেতে চাইছে না, ফলে বারবার আলোচনার চেষ্টা চলছে, কিন্তু কোনো আলোচনা এখন পর্যন্ত ফলপ্রসূ হয়নি। উৎপল ভট্টাচার্যের কথা থেকেই পরিষ্কার কেন দুই দেশ এই পরিমাণ যুদ্ধাস্ত্র এবং সেনা সীমান্তে জমিয়ে রেখেছে, কেন প্রতিদিন কাঠামোর সংখ্যা বাড়ছে। দুই পক্ষই শীতকে মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে, আর কয়েক সপ্তাহের মধ্যেই শীতের তীব্রতা বাড়তে শুরু করবে লাদাখে, বরফ পড়তে শুরু করবে। আগে থেকেই তার প্রস্তুতি নিয়ে না রাখলে সেনা জওয়ানরা সমস্যায় পড়বেন, ফলে এই পরিস্থিতিতে কোনো পক্ষই যুদ্ধের সরঞ্জামও পিছিয়ে নিতে রাজি হবে না। কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা হরমুজ প্রণালীর কাছে 3 দিনের সামরিক মহড়া শুরু করেছে ইরান। দেশটির এমন এক সময় এই সামরিক মহড়া শুরু করেছে যখন ওয়াশিংটনের সঙ্গে তেহরানের তীব্র উত্তেজনা বিরাজ করছে। ওমান সাগরের প্রায় 20 লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই সামরিক মহড়ায় দেশটির নৌবাহিনী, বিমানবাহিনী এবং সেনাবাহিনী অংশ নিয়েছে বলে বৃহস্পতিবার ইরানের সরকারি গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে জুলফিকার 99 নামের এই মহড়া সাবমেরিন ড্রোন মোতায়েন করা হয়েছে। মহড়া কমান্ডার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি বলেছেন সম্ভাব্য যে কোনো ধরনের আগ্রাসন এবং বিদেশি হুমকি মোকাবেলার প্রস্তুতি উন্নতি লক্ষ্যে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। মহড়ার মুখপাত্র অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন ইরান সতর্ক করে দেওয়ার পরও ওই এলাকা থেকে যুক্তরাষ্ট্র তাদের সব ধরনের ড্রোন প্রত্যাহার করে নিয়েছে। ওমান সাগরে চলমান এই মহড়ায় ড্রোন ভূমি থেকে ভূমি, ভূমি থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে নিক্ষেপর যোগ্য ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান। ইরানের সঙ্গে 6 বিশ্ব শক্তির স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে 2018 সালে যুক্তরাষ্ট্রকে বের করে দিয়ে যাওয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন তিনি। ট্রাম্পের এই পদক্ষেপের পর চিরবৈরী দুই প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ইরানের উত্তেজনা নতুন মাত্রা পায়। ইরানের পারমাণবিক কর্মসূচির লাগাম টানতে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিতে তেহরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধির আহ্বান জানিয়ে আসছে ওয়াশিংটন। আগামী মাস থেকে তেহরানের উপর আরোপিত জাতিসংঘের কয়েক বছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে চীন, ইরান এবং রাশিয়ার হ্যাকাররা।
এরই সঙ্গে যুক্তরাষ্ট্র কয়েকটি হ্যাকার গ্রুপ গত নির্বাচনে প্রভাব বিস্তারের কাজ করেছিল। এ বিষয়ে পর্যাপ্ত তথ্য প্রমাণ পাওয়া গেছে জানিয়েছেন টেক জায়ান্ট মাইক্রোসফট। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে 2016 সালের নির্বাচনের হস্তক্ষেপকারী রুশ হ্যাকার গ্রুপ স্ট্রন্টিয়াম সম্প্রতি 200+ সংস্থা এবং সংগঠনকে লক্ষ্য করে সাইবার হামলা চালিয়েছে। এদের মধ্যে রিপাবলিকান ডেমোক্রেটি উভয় দলের সঙ্গে জড়িত সংস্থাও রয়েছে। এই হ্যাকাররা একটি ব্রিটিশ রাজনৈতিক দলকেও লক্ষ্যবস্তু বানিয়েছে বলে জানিয়েছেন মাইক্রোসফট, তবে সেটি কোন দল তা উল্লেখ করা হয়নি। স্ট্যান্ট্রোয়েম গ্রুপটি ফ্রান্সি বিয়ার নামেও পরিচিত। তারা রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার গ্রুপ মদতপুষ্ট বলে অভিযোগ রয়েছে। মাইক্রোসফট জানিয়েছে রাশিয়ার পাশাপাশি চীনা হ্যাকাররা ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের প্রচারণা লক্ষ্য করে সাইবার হামলা চালিয়েছে। জিরকুনিয়াম নামের এই হ্যাকার গ্রুপটি বাইডেনের নির্বাচনী প্রচারণার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করছে। পাশাপাশি ট্রাম্প প্রশাসনের অন্তত একজন বিশিষ্ট ব্যক্তির ইমেইলও হ্যাক করার চেষ্টা করেছে চীনা হ্যাকাররা। এছাড়া ইরানি হ্যাকার গ্রুপ ফসফরাস গত মে জুন মাসে হোয়াইট হাউস কর্মকর্তা এবং ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে হানা দিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। প্রযুক্তি প্রতিষ্ঠানটি জানিয়েছে এখন পর্যন্ত বেশিরভাগ সাইবার হামলায় ব্যর্থ হয়েছে, তবে হ্যাকাররা ভোটিং সিস্টেমের সঙ্গে যুক্ত কাউকে এখনও লক্ষ্যবস্তু বানায়নি বলেও উল্লেখ করেছেন তারা। তাছাড়া চীন, ইরান এবং রাশিয়ার এসব হ্যাকারদের প্রকৃত উদ্দেশ্য কী সেটিও নিশ্চিতভাবে এখনও বলা যাচ্ছে না। সৌদি আরবের রাজধানী রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবার টুইটের ওই সামরিক গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এমন খবর দিয়েছেন বলে আল জাজিরা জানিয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষের কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক ভর্তি ড্রোন ভূপাতিত করার দাবি করছে। হুতির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানান, ডুল ফাক্কার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 3টি সামাল 3 ড্রোন ব্যবহার করে রিয়াদের অজ্ঞাত স্থানে হামলা চালানো হয়েছে। এদিকে নাজরান শহরের হামলা চালাতে পাঠানো ইয়েমেনের হুতি বিদ্রোহীদের 2টি বিস্ফোরকভর্তি ড্রোন ধ্বংস করার দাবি করেছে সৌদি আরব। হুতিদের বিরুদ্ধে লড়াই সৌদি নেতৃত্বাধীন জোটের বরাতে বার্তা সংস্থা এসপি এর খবরে বলা হয়, বৃহস্পতিবার ভোর রাতে এসব হামলার চেষ্টা হয়। চলতি মাসে সৌদি আরবের মূল ভূখণ্ডে হুতিরা একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে বলেও জোট বাহিনী জানায়। 2014 সালের শেষের দিকে শিয়া হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে সুন্নি সরকারকে ক্ষমতাচ্যুত করে। এরপর তারা দেশের অধিকাংশ স্থান দখল করে নিলে 2015 সালের মার্চের শেষের দিকে ইয়েমেনের গৃহযুদ্ধের হস্তক্ষেপ করে প্রতিবেশী সৌদি আরবের নেতৃত্বাধীন আরব বাহিনী জোট। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা শুরু হওয়ার পর থেকে সেখানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। তারপর থেকে সৌদি জোটের বেপরোয়া বোমাবর্ষণ এবং বিভিন্ন পক্ষের পাল্টাপাল্টি লড়াইয়ের ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে ইয়েমেন। চলতি বছরের প্রথম দিকে করোনা ভাইরাসের কারণে দুপক্ষের সম্মতিতে একটি সামরিক যুদ্ধবিরতি শুরু হয়েছিল, কিন্তু মে মাসের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর থেকে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে হুতি বাহিনী হামলা বৃদ্ধি করেছে। ইতিহাসের বিভীষিকাময় 9/11 আজ। 19 বছর আগে 2001 সালে এদিনে আত্মঘাতী বিমান হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের গর্ব নিউ ইয়র্কের টুইন টাওয়ার ধ্বংস করা হয়। হামলায় নিহত প্রায় 3,000 মানুষ। আল কায়দা এই হামলা চালিয়েছে দাবি করে এরপর থেকে বিশ্বব্যাপী সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করে মার্কিন নেতৃত্বাধীন জোট। 2001 সালের 11 সেপ্টেম্বর অন্যদিনের মতো জেগে উঠেছিল নিউ ইয়র্ক সিটি। কর্মব্যস্ততা হয়ে উঠেছিল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের যুক্তরাষ্ট্রের প্রাণকেন্দ্র নিউ ইয়র্ক সিটি। স্থানীয় সময় সকাল 8:46 ঘটে সেই ভয়াল ঘটনা। মুহূর্তেই পাল্টে যায় দৃশ্যপট। টুইন টাওয়ার হিসেবে পরিচিত বিশ্বের অন্যতম উঁচু দালানটিতে আঘাত হানে সন্ত্রাসীদের দখল করা 2টি যাত্রীবাহী বিমান। মুহূর্তের মধ্যে নিউ ইয়র্কের নীল আকাশে ঢেকে গেল নিকষ কালো ধোঁয়ায়। সবার চোখের সামনে মুখ থুবড়ে পড়ল যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক গৌরবের প্রতীক ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের সামরিক গৌরবের প্রতীক ওয়াশিংটনের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারও। এছাড়াও পেনসিলভেনিয়ায় আরেকটি বিমান দিয়ে হামলার চেষ্টা ব্যর্থ হয়। ওই হামলা চালাতে 19 জঙ্গি যুক্তরাষ্ট্রের যাত্রীবাহী 4টি বিমান হাইজ্যাক করে, তাদের সবাই নিহত হয়। এছাড়া টুইন টাওয়ার এর পাশে ক্ষতিগ্রস্ত ভবনে 343 জন দমকল কর্মী এবং স্যাট পুলিশ কর্মকর্তা সহ 2,749 জন প্রাণ হারান। নিহতদের বেশিরভাগই বেসামরিক ব্যক্তি, নারী এবং শিশু। পেন্টাগনে আত্মঘাতী বিমান হামলায় তখন 184 জন নিহত হন।
এছাড়া উদ্ধার কাজ চালাতে গিয়ে যারা আহত হন অসুস্থ এবং বিষক্রিয়ায় শিকার হয়েছিলেন তাদের মধ্যে 836 জন পরে মৃত্যুবরণ করেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।